আসসালামু আলাইকুম ডিয়ার ফ্রেন্ড, কেমন আছেন সকলে? আশা করি ভালো। আমি ওয়ালিদ আছি আপনাদের সাথে আর আপনারা আছেন বিডি প্রো চ্যানেলে। সো বন্ধুরা, আশা করি আপনারা অলরেডি টাইটেল এবং থাম্বনেলের মাধ্যমে জানতে পেরেছেন যে অ্যাকচুয়ালি আজকে আমাদের টিউটোরিয়ালের বিষয়টি কি। হ্যাঁ বন্ধুরা, আজকে মূলত আমরা আমাদের টিউটোরিয়ালের মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে কিভাবে আপনারা অনলাইনে ই-টিন রেজিস্ট্রেশন সার্টিফিকেটটি পেতে পারেন। আমরা হয়তো অনেকেই জানি যে ই-টিন সার্টিফিকেট কি এবং কেন আমরা ব্যবহার করি। তারপরেও আমি আমার এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে ই-টিন সার্টিফিকেট সম্পর্কে একটি বিস্তারিত ধারণা দেওয়ার চেষ্টা করব। এছাড়াও ই-টিন সার্টিফিকেট কারা নিতে পারেন বা ই-টিন সার্টিফিকেট নিলে আপনাকে ট্যাক্স দেওয়া লাগবে কিনা অথবা ই-টিন সার্টিফিকেট নেওয়ার পরে আপনাকে রিটার্ন কিভাবে দাখিল করতে হবে, এই সকল বিষয়গুলো আমরা আমাদের এই ভিডিওর মাধ্যমে জানানোর চেষ্টা করব। তাহলে চলুন মূল ভিডিওতে যাওয়া যাক। প্রথমেই আপনারা আপনাদের ব্রাউজার থেকে সরাসরি চলে যাবেন ই-টিন রেজিস্ট্রেশন এই কিওয়ার্ডটি লিখে। ই-টিন রেজিস্ট্রেশন এই কিওয়ার্ডটি লিখে আপনারা যখন এন্টার করবেন তখনই দেখবেন এখানে লেখা আছে ই-টিন ই রেজিস্ট্রেশন। আপনারা সরাসরি এই লিঙ্কটিতে ক্লিক করবেন এবং ক্লিক করার পর যেই ইন্টারফেসটি আসবে সেখান থেকে সরাসরি আপনারা রেজিস্ট্রেশনে ক্লিক করবেন। তবে এর পূর্বে আপনারা দেখতে পারেন এখানে লেখা আছে ওয়েলকাম টু ট্যাক্স পেয়ার আইডেন্টিফিকেশন নাম্বার টিন রেজিস্ট্রেশন রি রেজিস্ট্রেশন। এরপর আপনারা নিচে যদি আসেন তাহলে এখানে দেখতে পাচ্ছেন যে এখানে লেখা আছে এনি ফেডারাল ইউজ অব দি সাইট ইজ পানিশেবল আন্ডার দ্য ইনকাম ট্যাক্স অর্ডিনেট 1984 ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি অ্যাক্ট 2006 অর এনি আদার ল প্রিভেলিং ইন বাংলাদেশ। সো এখানে যেটা বলছে যে এই সাইটটি যদি আপনি কোনো অসদ উপায় অবলম্বনের জন্য ব্যবহার করেন তাহলে সেটা শাস্তিযোগ্য অপরাধ এবং সেটা হচ্ছে 1984 আইন এবং কমিউনিকেশন টেকনোলজি অ্যাক্ট 2016 আইনের আওতায় পড়ে। সো আশা করি বুঝতে পারছেন যে এই সাইটটি অবশ্যই আপনারা কোনো ইলিগেল ওয়েতে ব্যবহার করবেন না। সো আমি এখানে রেজিস্ট্রেশনে ক্লিক করলাম এবং রেজিস্ট্রেশনে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন যে একটি রেজিস্ট্রেশন ফর্ম চলে এসেছে এবং এই ফর্মটি আমাদেরকে সাবমিট করতে হবে। সো এখানে দেখতে পাচ্ছেন যে ইউজার আইডি, এখানে অবশ্যই আপনাদেরকে 8 ক্যারেক্টার একটি ইউজার আইডি দেওয়া লাগবে। এরপরে পাসওয়ার্ড, এরপরে আছে আপনার রিটাইপ পাসওয়ার্ড, এরপরে আছে কোশ্চেন, সিকিউরিটি কোশ্চেন অ্যাকচুয়ালি, যেগুলো অ্যাকচুয়ালি আমাদের যদি পাসওয়ার্ডে কোনো প্রবলেম হয় সেখানে আমরা সিকিউরিটি কোশ্চেনের মাধ্যমে পাসওয়ার্ডটি ফরগেট পাসওয়ার্ডের মাধ্যমে বের করতে পারি। এরপরে আছে আপনাদের সিকিউরিটি কোশ্চেন, এরপরে আছে আপনাদের কান্ট্রি, এরপরে মোবাইল, এরপরে ফাইনালি আপনাদের ইমেল এবং চ্যালেঞ্জিং কোডটি সাবমিট করার মাধ্যমে রেজিস্ট্রেশন কমপ্লিট করবেন। সো আমি এটা কমপ্লিট করে নিচ্ছি। আমার ফর্মটি ফিল আপ হয়ে গেলে আমি রেজিস্ট্রেশন বাটনে ক্লিক করব। এখানে দেখতে পাচ্ছেন যে মোবাইল অ্যাক্টিভেশন, আমার যে আমি যে মোবাইল নাম্বারটি দিয়েছি সেটিতে একটি অ্যাক্টিভেশন কোড আসবে, সেই কোডটির মাধ্যমে আমি আমার এই আইডিটি অ্যাক্টিভ করে নিতে হবে। আমার কোডটি চলে এসেছে, এখন আমি এখানে সাবমিট করে দিচ্ছি। আমার কোডটি দেওয়া হয়ে গেলে এখন আমি অ্যাক্টিভ এ ক্লিক করব। সো দেখুন রেজিস্ট্রেশন কমপ্লিট, প্লিজ লগ ইন অ্যাগেইন টু কন্টিনিউ। সো এখন আমাকে লগ ইন করতে বলছে। সো এখন আমি লগ ইন অপশনে ক্লিক করব এবং ক্লিক করার পর আমি আমার ইউজার আইডি এবং পাসওয়ার্ডটি দিয়ে আমি লগ ইন এ ক্লিক করব। লগ ইনে ক্লিক করার পর আপনারা পুনরায় দেখতে পাচ্ছেন একই পেজ, বাট এখানে একটু ডিফারেন্ট ওয়েতে আমাদের ইন্টারফেসটি দেখাচ্ছে। সো এখানে সকল বিষয়গুলো এই পাশে আপনারা দেখতে পাচ্ছেন। এরপরে নিচে যদি আসেন সেখানে দেখতে পাচ্ছেন ফর টিন রেজিস্ট্রেশন রি রেজিস্ট্রেশন ক্লিক। সো যেহেতু আমরা টিন রেজিস্ট্রেশনটি করব সেহেতু আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আপনার ট্যাক্স পেয়ার স্ট্যাটাস, এরপরে আছে বিতে আরও একটি নির্দেশনা, এরপরে আছে রেজিস্ট্রেশন টাইপ, এরপরে আছে আপনার আয়ের প্রধান উৎস, এরপরে আছে আপনার লোকেশন অফ মেইন সোর্স অফ ইনকাম, আপনাদের কোথা থেকে মূলত ইনকামটা হচ্ছে, এবং টাইপ অফ এমপ্লয়ি, সার্ভিস, লোকেশন। সো এখানে আমি সকল বিষয়গুলো ফিল আপ করে নেব। সো আমার ফর্মটি ফিল আপ করা হয়ে গেলে আমি গো টু নেক্সট এ ক্লিক করব। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন স্টেপ বেসিক ইনফরমেশন, এখানে আপনার নাম এবং আপনার জেন্ডার, এরপরে আপনার এনআরই নাম্বার, এরপরে আপনার ডেট অফ বার্থ এবং আপনার ফাদার নেম, মাদার নেম এবং আপনার স্পাউস, মানে আপনার যদি ওয়াইফ থাকে অথবা আপনি যদি আপনার যদি হাজব্যান্ড থাকে তাহলে এখানে দেবেন। এরপরে দেখতে পাচ্ছেন যে এখানে মোবাইল নাম্বার, এরপরে আছে ফিনান্সিয়াল ফ্যাক্স, এরপরে আছে ইমেল।
সো এখানে আমি আপনাদেরকে বলে নেব যে যেগুলো স্টার মার্ক আছে এগুলো মূলত বেসিক, এগুলো আপনারা অবশ্যই পূরণ করা লাগবে, আর যেগুলো স্টার মার্ক নেই সেগুলো আপনাদের পূরণ না করলেও চলবে। এরপরে আপনারা দেখতে পাচ্ছেন যে আরো কিছু ইনফরমেশন আছে, যেগুলো হচ্ছে কারেন্ট অ্যাড্রেস ফর ইন্ডিভিজুয়াল, প্রেজেন্ট রেসিডেন্সিয়াল অ্যাড্রেস। তো এরপরে আপনারা আরো দেখতে পাচ্ছেন পার্মানেন্ট অ্যাড্রেস এবং আদার্স কিছু ইনফরমেশনের প্রয়োজন হয়। সো আমি আমার এই ফর্মটি ফিল আপ করে নেব এখন। আর এই ফর্মটি ফিল আপ করার ক্ষেত্রে অবশ্যই একটু সতর্কতার সাথে ফিল আপ করবেন, যেন আপনার সকল ইনফরমেশন গুলো সঠিক থাকে, না হলে হয়তো বা আপনাদের ইনফরমেশন ভুল হলে সেগুলো আবার কারেক্ট করার প্রয়োজন পড়বে। আর আমি আবারও বলছি যে আমাদের এই ভিডিওতে আমি কিন্তু এই টিন সার্টিফিকেট নিয়ে আরো কিছু কথা বলবো, যে কথাগুলো খুবই ইম্পর্টেন্ট, যেগুলো আমরা আমাদের এই ভিডিওর শেষের দিকে আপনাদেরকে বলে দেব। সো ফ্রেন্ড, আমাদের ফর্মটি ফিল আপ হয়ে গেলে আমরা গো টু নেক্সট বাটনে ক্লিক করার মাধ্যমে পরবর্তী পেজে চলে যাব। তবে এর পূর্বে অবশ্যই আপনারা দেখে নেবেন যে আপনার সকল ইনফরমেশন গুলো সঠিক আছে কিনা। এরপরে আপনাদেরকে রিভিউ দিচ্ছে, আপনারা পুনরায় চেক করে নেবেন আপনাদের সকল ইনফরমেশন গুলো সঠিক আছে কিনা। সো সকল ইনফরমেশন গুলো সঠিক হলে আপনারা এই চেকবক্সে ক্লিক করবেন এবং এই চেকবক্সে ক্লিক করে সাবমিট অ্যাপ্লিকেশনে ক্লিক করবেন। সো আমি সাবমিট অ্যাপ্লিকেশনে ক্লিক করছি। সাবমিট অ্যাপ্লিকেশনে ক্লিক করার পর আপনারা আপনাদের ছবি সহ সকল ইনফরমেশন গুলো এখানে পেয়ে যাবেন। সো সকল ইনফরমেশন গুলো পেয়ে গেলে আপনারা প্রিন্ট ডিটেলসে ক্লিক করবেন, অথবা আপনারা যদি চান তাহলে ভিউ সার্টিফিকেটে ক্লিক করতে পারেন। সো ভিউ সার্টিফিকেটে যদি ক্লিক করেন তাহলে আপনারা একটি পিডিএফ ফাইল পেয়ে যাবেন। যেহেতু আমার প্রিন্টার এখন এখানে নেই, সেহেতু আমি ভিউ সার্টিফিকেটে ক্লিক করলাম। সো এইখানে দেখুন আমরা কিন্তু ফাইনালি ট্যাক্স পেয়ার আইডেন্টিফিকেশন নাম্বার বা টিন সার্টিফিকেটটি পেয়ে গেছি, আর আমাদের এই সার্টিফিকেটের যে নাম্বারটি আছে সেটি এখানে দেয়া আছে। ফ্রেন্ড, এখন মূলত আমি টিন সার্টিফিকেটের সম্পর্কে কিছু কথা বলছি। যে আপনারা জানেন যে এখানে লেখা আছে ট্যাক্স পেয়ার আইডেন্টিফিকেশন নাম্বার, অ্যাকচুয়ালি এটা হচ্ছে বাংলাদেশ সরকারের একটি ট্যাক্স পেয়ার সিস্টেম, যেটার বাংলাদেশ সরকার বাংলাদেশের নাগরিক থেকে ট্যাক্স নিয়ে থাকে। এছাড়াও আরও অনেক পারপাসেই আমরা ইটিন সার্টিফিকেটটি ব্যবহার করে থাকি। এখন মূলত ইটিন সার্টিফিকেটটি নেওয়ার পরে কি প্রত্যেকেরই কর দেয়া লাগবে কিনা বা কীরকম কর দেয়া লাগবে, এই বিষয়গুলো প্রশ্ন আপনাদের জাগতে পারে। সো এইখানে আমি আপনাদেরকে বলবো যে ইটিন সার্টিফিকেট নিলেই আপনি কিন্তু কর দেয়া লাগবে বিষয়টা এমন নয়। এখানে কথা হচ্ছে যে আপনি কি কর দাতা হওয়ার যোগ্য কিনা। বাংলাদেশ ল 1984 আপনাদেরকে যে সকল বিষয়গুলো বলে সেটা হচ্ছে, যদি কোনো পুরুষের এনুয়াল ইনকাম 2,50,000 ক্রস করে তবেই সে কিন্তু করদাতার যোগ্য হয়। এছাড়াও যদি কোনো মহিলা 3,00,000 টাকার অধিক তার বার্ষিক ইনকাম হয় তবে সে করদাতা হিসেবে যোগ্য হয়। তবে সেখানে অবশ্যই কিন্তু তাকে কর দেয়া লাগবে। 2020 সালের দিকে যেই নীতিমালাগুলো পরিবর্তন করেছে সেটা হচ্ছে যে যদি সে করদাতা নাও হয় তারপরেও কিন্তু তাকে রিটার্ন সাবমিট করতে হবে। সো এইখানে আপনারা বলতে পারেন যে রিটার্ন অ্যাকচুয়ালি কি। রিটার্ন হচ্ছে আপনার আয় ব্যয়ের একটি বিবরণী। অ্যাকচুয়ালি এটি প্রত্যেকটি নাগরিকেরই দায়িত্ব যে আয় ব্যয়ের বিবরণীটা দেয়া। যদি আপনি আয় ব্যয়ের বিবরণীটা সঠিকভাবে সরকারকে দেন তাহলে কিন্তু সে সঠিকভাবে আমাদের যে বাজেটটি আছে সে বাজেটটি করতে পারে। সো এইখানে আশা করি বুঝতে পেরেছেন যে অ্যাকচুয়ালি টিন সার্টিফিকেট নিলেই কিন্তু আপনাকে ইনকাম ট্যাক্স দেয়া লাগবে না। এইখানে আরও কিছু সিস্টেম এবং আরও কিছু পদ্ধতি আছে বা আরও কিছু কথা আছে যেগুলো অ্যাকচুয়ালি আমরা আমাদের এক ভিডিওতে কমপ্লিট করা সম্ভব নয়, তবে আমি বেসিক কিছু বিষয় আপনাদেরকে জানিয়ে দিলাম। সো আশা করি আপনারা সকল বিষয়টা বুঝতে পেরেছেন। তারপরে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন, আমরা যথাসাধ্য উত্তর দেওয়ার চেষ্টা করব। সো সকলের সুস্বাস্থ্য কামনা করে আমরা আমাদের আজকের টিউটোরিয়াল এখানেই শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।